ওরা আশা করি তোমরা আমার আগের দিনের পড়ানোটা বাড়িতে শুনে পড়ে নিয়েছ। পড়াচ্ছিলাম লেসন 7 টম লুজেস আ টুথ, খানিকটা পড়িয়েছিলাম, বাকি অংশটা আজকে পড়িয়ে দিচ্ছি আর তোমরা বাকি অংশটা পড়ে মানে বুঝে নাও। পড়া হয়ে গেলে আর এরপরের ক্লাসগুলোতে তোমরা দেখবে অ্যাক্টিভিটিগুলো পেয়ে যাবে, সেগুলো অন স্ক্রিন পাবে। আর এই লেসেনটার অ্যাক্টিভিটিটা শেষ হয়ে গেলে তোমরা অন স্ক্রিন পিডিএফ আকারে কিছু হোমওয়ার্কও পাবে। আগে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো করছো, করতে থাকো, স্কুল খুললে ওগুলো সব কারেকশান হয়ে যাবে। শুরু করছি আজকের পড়া। পড়িয়েছিলাম এত পর্যন্ত, টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই অ্যান্ড নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড আ জেনুইন টোন, এই পর্যন্ত পড়িয়েছিলাম। তাহলে আমরা আগের দিন পড়েছিলাম যে টম যা যা করছিল, মানে ও স্কুলে না যাওয়ার জন্য নানা রকম ফন্দি করছিল এবং তার মধ্যে একটা ও শুরু করেছে যে ওর পায়ে খুব ব্যথা, এবং পড়েছিলাম আমরা যে ও সিড নিচে এসেছে বাড়ির লোকেদের হেল্প চাওয়ার জন্য, এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আচ্ছা আজকে দেখো, মিন হোয়াইল সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড ও আন পলি কাম টমস ডাইং, ইতিমধ্যে সিড নিচে এসেছে এবং এসে সে আন পলিকে ডাকছে যে আন পলি তাড়াতাড়ি আসুন, টম মারা যাচ্ছে। ডাইং, ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, হ্যাঁ সত্যি অপেক্ষা করবেন না, দ্রুত উপরে আসুন। হোয়াট রাবিশ আই ডোন্ট বিলিভ ইট, কি বোকা বোকা কথা বলছো, আমি বিশ্বাস করি না। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি টমস কাজিন, তিনি তাড়াতাড়ি আন পলি ওপরে এলেন সিড আর টমের একজন কাজিন সিস্টার মেরিকে নিয়ে। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, আন পলির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার ঠোঁট কাঁপছিল। When she reached the bedside, she gasped out. যখন তিনি এসে টমের বিছানার পাশে পৌঁছলেন তখন তিনি হাঁপাচ্ছিলেন। টম টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম তোমার কী হয়েছে? ও আন্টি আই অ্যাম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, বাচ্চা তোমার কী হয়েছে? ও আন্টি মাই টো ইজ পেইনিং, আমার পায়ের আঙুল ব্যথা করছে। দ্য ওল্ড ল্যাডি স্যাঙ্ক ইন টু এ চেয়ার, ওল্ড আন পলি চেয়ারে বসে পড়লেন। শি লাফড এ লিটল দেন ক্রাইড এ লিটল, তিনি একটু হাসলেন তারপর একটু কাঁদলেন। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, তুমি আমাকে কি কষ্ট দিলে, নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এই সমস্ত বোকা বোকা কাজ বন্ধ করে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, টমের গোঙানি বন্ধ হলো। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের ব্যথা একেবারে বন্ধ হয়ে গেল বা চলে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, টম একটু বোকা হয়ে গেল এবং বলল, আন্ট পলি হাউ মাই টুথ এক্স, আমার খুব দাঁত ব্যথা করছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার টোয়ের থেকে দাঁতের ব্যথাটা বেশি আছে। ইয়র টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়র টুথ, তোমার দাঁতে কী হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, একটা দাঁত একটু আলগা আছে এবং এটা খুব যন্ত্রণা দিচ্ছে। দেয়ার দেয়ার,
নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, আবার সেই গোঙানি শুরু করো না। ওপেন ইউর মাউথ, মুখ খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁত আলগা আছে। বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তার জন্য তুমি মারা যাবে না। মেরি গেট মি আ সিল্ক থ্রেড, মেরি আমাকে একটা সিল্কের সুতো দাও। টম সেড, টম বলল, ও আন্ট প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, ও আন্টি আপনি এটা টানবেন না, ইট ডাজেন্ট হার্ট এনিমোর, এখন আমার আর ব্যথা করছে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, দেখো এতক্ষণে ও সত্যি কথাটা বলে দিয়েছে আন্টিকে, যে আন্টি আমি স্কুল যাওয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়ি থাকার জন্য স্কুল থেকে না গিয়ে বাড়ি থাকার কথা আর বলবো না। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না বাড়ি থাকতে আর স্কুলে না গিয়ে। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সব কিছুই কারণ হলো যে তুমি বাড়ি থাকতে চাইছিলে স্কুলে না গিয়ে, অ্যান্ড গো ফিশিং এবং মাছ ধরতে যাবে এটা ভাবছিলে। টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মি হার্ট, আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে খুব ভালোবাসি, অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে উইথ ইউর নটিনেস, এবং তুমি তোমার দুষ্টুমি দিয়ে আমার সমস্ত মন ভেঙে দাও। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এতক্ষণে দাঁতের সমস্ত সরঞ্জাম বা দাঁত তোলার জিনিসপত্র তৈরি হলো, প্রস্তুত হলো। দ্য ওল্ড লেডি স্যাং ফ্যাসেন্ট ওয়ান অফ দ্য সিল্ক থ্রেড টু টম টুথ অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, সে বৃদ্ধ মহিলার আনপলি তিনি সিল্কের একটা সুতো টমের দাঁতে বাঁধলেন, আর আরেকটা প্রান্ত সুতোর একটা প্রান্ত টমের দাঁতের সঙ্গে বাঁধলেন, আর একটা প্রান্ত খাটের ছত্রিতে বাঁধলেন। শি পুল্ড, তিনি টানলেন, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাগলিং বাই দ্য বেড পোস্ট, এবং দাঁতটা এসে বেড পোস্টের মধ্যে ঝুলতে লাগলো, মানে টানলেন তো তাই টমের তাকে দাঁতটা খুলে গেল, এসে বেড পোস্টে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিস আপার রো অফ টিথ, টমের এখন ওপরের শাড়ির একটা দাঁতের ফাঁকা অংশ আছে। দিস এনেবলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, এবং লেখক মজা করে বলছেন যে এই দাঁতটা ফাঁকা থাকার জন্য টম এখন অনেক স্পষ্টভাবে হাসতে পারে। আচ্ছা, পড়াটা এখানে শেষ হলো, এবার দেখো আছে ওয়ার্ড নেস্ট, গ্রোন টু মেক এ লং ডিপ অ্যান্ড ডিপ সাউন্ড হোয়েন ইন পেন, যন্ত্রণা হলে যে আওয়াজটা আমরা করি তাকে গ্রোন বলে, মন ক্রাইড আউট ইন এ প্রলংড টোন, অনেকক্ষণ ধরে চিৎকার করা, ড্যাগলিং হ্যাঙ্গিং অর সুইংিং ফ্রম ফ্রিলি, ঝুলে থাকা। আচ্ছা, এই কটা আছে ওয়ার্ডনেস, তোমরা আবার বারবার বলছি টেক্সটটা ভালো করে পড়বে, আর এর পরের ক্লাসে অ্যাক্টিভিটিগুলো তোমরা ফলো করবে, অ্যাক্টিভিটিগুলো তোমরা অনস্ক্রিন পেয়ে যাবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।